সালটা ছিল এগারোশো একানব্বই ভারতের উত্তর থেকে পশ্চিমে সুরক্ষার দায়িত্বে ছিলেন পৃথ্বীরাজ চৌহান গোটা ভারত এমনকি গোটা বিশ্বেও পৃথ্বীরাজ চৌহান সমকক্ষ রাজা তখন কেউ ছিলেন না একদিকে যেমন ছিল তার সৌর্য তেমনি ছিলেন প্রবল পরাক্রমী সেই সঙ্গে এক থেকে দু লক্ষ সেনা যা সত্যিই চোখে পড়ার মতো তার শৌর্যের প্রতি ঈর্ষান্বিত ছিলেন ভারতের অন্যান্য হিন্দু রাজারাও এমনই এক সময় এগারোশো একানব্বই সালে ভারতের উত্তর পশ্চিম দিক থেকে গজনীর সুলতান মোহাম্মদ ঘড়ি হঠাৎই আক্রমণ করেন প্রায় দশ হাজার সেনা নিয়ে উপস্থিত হন উত্তর পশ্চিম সীমান্তে কিন্তু তিনি দেখেন তখন তার সামনে এক দুর্গ হয়ে দাঁড়িয়ে আছেন পৃথ্বীরাজ চৌহান এক লক্ষেরও অধিক সেনার বহরের কাছে মোহাম্মদ ঘড়ি ছিল নিতান্তই তুচ্ছ শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ ইতিহাসে এগারোশো একানব্বই সালের এই যুদ্ধই প্রথম তরাইনের যুদ্ধ নামে পরিচিত এই ভয়ঙ্কর যুদ্ধে মোহাম্মদ ঘড়ি প্রবল আহত হয়ে পালাতে থাকেন সেটা দেখতে পান পৃথ্বীরাজ চৌহান কিন্তু মহাভারতের আদর্শে দীক্ষিত ছিলেন তিনি পিছন দিক থেকে শত্রুকে প্রহার করা উচিত নয় ভেবে তাকে ছেড়ে দেন কোনো রকমে পালিয়ে বাঁচেন মোহাম্মদ ঘড়ি ঠিক পরের বছরই এগারোশো বিরানব্বই সালে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মোহাম্মদ ঘড়ি আরও দ্বিগুণ শক্তি নিয়ে অর্থাৎ প্রায় কুড়ি হাজার সেনা নিয়ে পুনরায় ভারত আক্রমণ করে বসেন এতটুকু ঘুম ধরেনি তখন পৃথ্বীরাজ চৌহানের সৌর্য আর পরাক্রমে উত্তর পশ্চিম সীমান্তে এসে মোহাম্মদ ঘড়ি পুরোপুরি হতবম্ব হয়ে যান পৃথ্বীরাজ চৌহানের শক্তি তখন প্রায় দেড় থেকে দুগুণ বেশি প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা ঘড়ি সাত পাঁচ না ভেবে সাহসের সাথে আক্রমণ করে বসলেন শুরু হলো আরও ভয়ঙ্কর যুদ্ধ ইতিহাসে এটি দ্বিতীয় তরাইনের যুদ্ধ নামে পরিচিত বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি বেগতিক দেখে মোহাম্মদ ঘড়ি পরাজয় স্বীকার করেন এবং ক্ষমা চান শর্ত রাখেন রাজা পৃথ্বীরাজ যেন তাকে রাতটুকু দিল্লিতে থাকতে দেন এরপর কথা অনুসারে রাতটুকু দিল্লিতে থাকেন মোহাম্মদ ঘড়ি সেই দিনই রাতে ভারতের অন্য এক হিন্দু রাজা তথা পৃথ্বীরাজের মাসির ছেলে জয় চাঁদ ওরফে কনুজের রাজা জয়চন্দ্র মোহাম্মদ ঘড়ির সাথে গোপন আতাত করে শর্ত অনুসারে প্রায় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার সেনা নিয়ে উপস্থিত হন সেদিন ছলনার শিকার হন পৃথ্বীরাজ চৌহান গভীর রাতে বিশ্বাসঘাতকতা করে দুজনে মিলে তাকে পরাস্ত করেন তারপর তাকে বন্দি করে নিয়ে যান গজনীতে এবং তার উপর শুরু করেন অকথ্য অত্যাচার ক্ষমা করার ঘড়ি পৃথ্বীরাজকে দিলেন ভয়ঙ্কর মৃত্যু স্ত্রীকে করলেন গণধর্ষণ জ্বলন্ত লোহার রড দিয়ে চোখ খুবলে কানের পর্দা ফাটিয়ে নোখ উবড়ে মাথার খুলি ফাটিয়ে অন্ডকোষ থেতলে লিঙ্গ কেটে শিরোচ্ছেদ করে দিল এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু মৃত্যুর আগে পৃথ্বীরাজের চোখের সামনে সহস্রবার ধর্ষণ করলো তার সুন্দরী যুবতী রানী সংযুক্তাকে মুখে গুঁজে দেওয়া হল গোমাংস আর বীর্য ভরা ইমানদণ্ড মৃত্যুর পর পৃথ্বীরাজের কুড়িজন উপপত্নী ও রাজমহলের অন্যান্য নারীদেরকেও ধর্ষণ করে যৌনদাসী বানালো মোহাম্মদ ঘড়ি ও তার সাঙ্গ বিধবা রানী সংযুক্তাকে বন্দি করে রেখে বছরের পর বছর ধর্ষণ করেছে মোহাম্মদ ঘুরি ঘুড়ির ধর্মীয় পরামর্শদাতা মঈনউদ্দিন চিস্তি এবং ঘুড়ির প্রধান দাস কুতুবউদ্দিন আইবক শেষে সংযুক্তা আত্মহত্যা করে নিষ্কৃতি পায় এই ছিল পৃথ্বীরাজের উদারতা দেখিয়ে ক্ষমা করার প্রতিদান ঘড়ি ছিল বড় বড় তাই উদারতা নামক শব্দটা ওদের ডিকশনারিতে ছিল না ওরা শুধু জানে শত্রুর শেষ রাখতে নেই এবং শত্রুকে ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে হত্যা করতে হয় এটাই ছিল ভারতে ইসলামিক সাম্রাজ্য বিস্তারের প্রথম ধাপ সেদিন ওই পিসাজ ছাড়েনি পৃথ্বীরাজ চৌহানের স্ত্রী সংযুক্তাকেও যে কিনা ওই জয় চাঁদেরই মেয়ে ছিলেন ভারতের ইতিহাসে এর চেয়ে কোনো কলঙ্কময় দিন আর ছিল না এই পৃথ্বীরাজ চৌহানি ছিলেন ভারতের শেষ হিন্দু রাজা আর জয়চাঁদ ছিলেন পৃথ্বীরাজের মাস্তুত ভাই সিংহাসনের লোভে ইনি শুধু নিজের বিবেককেই হত্যা করেননি হত্যা করেছিল সমস্ত হিন্দুদের বিশ্বাসকে নিজের স্বার্থের জন্য ইনি এমন একজনের সাথে হাত মিলিয়েছিলেন যে তার মেয়ে সংযুক্তাকেও ছাড়েনি পরবর্তীকালে এই জয়চাঁদকেও ছাড়েননি মোহাম্মদ ঘড়ি সেদিন পৃথ্বীরাজ চৌহান মরেনি মরেছিল বিশ্বাস মরেছিল হিন্দু হয়ে হিন্দুদের প্রতি প্রেম ও হিন্দু ঐক্য শুরু হলো ভারতে অন্ধকার যুগের ভারতে পত্তন ঘটল মুসলিম সাম্রাজ্যের হ্যাঁ ঠিকই ধরছেন এই মোহাম্মদ ঘড়ি হলো ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ক্ষমতা পেয়ে মোহাম্মদ মহম্মদ ঘড়ি হয়ে উঠল এক অসুর পিশাচ আর ডখাদক শুরু হলো ভারতীয়দের ওপর ভয়ঙ্কর অত্যাচার হিন্দু হত্যা নারী নির্যাতন ধর্ষণ এবং ধর্মান্তরিতকরণ যারা তরোয়ালের বর্ষতা স্বীকার করলো তারা ইসলামে ধর্মান্তরিত হল আর যারা মেনে নিল না তাদের তরোয়ালের এক কোপে মুণ্ড দেহ থেকে আলাদা করে দিল এছাড়া অসংখ্য মন্দির ধ্বংস করলো মাত্র এক থেকে বছরে দু প্রায় পঞ্চাশ হাজার থেকে এক হিন্দু হত্যা করলো বেশ কয়েক বছর অনেক সুন্দরী হিন্দু নারী দাস হিসেবে বা রক্ষিতা হিসেবে ভারত থেকে নিজের দেশে নিয়ে যায় ঘড়ি কিন্তু সঙ্গে রেখে গেল তার রক্তবীজ এই ঘড়ির সবচেয়ে বড় কমান্ডার ছিলেন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইনি এগারোশো চুরানব্বই সালে সেই জয়চাঁদ বা জয়চন্দ্রকে চাঁদার যুদ্ধে পরাস্ত করেন এই খলজি ছিল এক ইনি বিহার বাংলা প্রভৃতি দখল করেন এবং ভারতের ইতিহাস মুছে দেওয়ার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এছাড়া আরো দুটি বিশ্ববিদ্যালয় তিনি ধ্বংস করেন তিনি হাজার হাজার হিন্দু হত্যা করেন আর ভারতকে ধ্বংসস্তূপে পরিণত করে মোহাম্মদ ঘড়ির দাস ছিল কুতুবুদ্দিন আইবক এনার থেকে দিল্লিতে শুরু হয় সুলতানি যুগ বারোশো ছয় থেকে বারোশো দশ ইনি সমকামী ছিলেন এনার হিংস্রতা চরমে উঠেছিল কয়েক লক্ষ হিন্দুকে তরোয়ারির ডগায় খুচিয়ে খুচিয়ে শেষ করেছিলেন এই সুলতানি যুগ চলেছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয় না ভবিষ্যৎ কখনো তাদের ক্ষমা করে না হয়তো এর থেকেও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য